আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তাজিকপুর ইন্টারমিডিয়েট এন্ড হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস নিই, তো চলো আমরা শুরু করি। এর আগে আমরা একটা ক্লাস পেয়েছি যেটাতে আমরা তোমাদের গ্রামার শিখিয়েছি, তো চলো আজ আমরা ট্রান্সলেশন শিখি। আজ আমরা শিখবো কি, ট্রান্সলেট ইনটু ইংলিশ, যা বাংলায় দেওয়া থাকবে আমরা তাকে ইংরেজিতে পরিণত করবো। চলো শুরু করি। প্রথম বার হচ্ছে সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, এটাকে আমরা ইংরেজি করব। চলো, হি রিডস ইন ক্লাস টু, হি রিডস ইন ক্লাস টু। তারপরে এখন বলে দেবো দয়া করে ঝগড়া করো না, দয়া করে ঝগড়া করো না, প্লিজ ডোন্ট ফাইট। গ, লোকটি গরিব কিন্তু সৎ, দ্য ম্যান ইজ পোর বা অনেস্ট, দ্য ম্যান ইজ পোর বা অনেস্ট। গ নাম্বার, তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ। ও, সে হয় একজন সৈনিক, হি ইজ এ সেইলর, হি ইজ এ সেইলর। চ, দিনা ক্ষুধার্ত ছিল, দিনা ওয়াজ হাংরি, দিনা ওয়াজ হাংরি। ছ, বইটি হয় পুরু, দ্য বুক ইজ থিক, দ্য বুক ইজ থিক। জ, বর্গীয় জ, সে হয় একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। ঝ, তিনি কোরআন পড়েন, হি রিডস দ্য কোরআন, হি রিডস দ্য কোরআন। ই, বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও, লুক এট দ্য বোর্ড। তো, সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। হ, মধু স্বাদে মিষ্টি, হানি টেস্ট ইজ সুইট। ড, তুমি একটি গান করো, ইউ সিং এ সং, ইউ সিং এ সং। ঘ, ঘোড়া দ্রুত দৌড়ায়, দ্য হর্স রানস ফাস্ট, দ্য হর্স রানস ফার্স্ট। মর্দ, ঢাকা বড় শহর, ঢাকা ইজ এ বিগ সিটি। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের ট্রান্সলেট ইনটু ইংলিশ করালাম। তো গত ক্লাসে আমি তোমাদের গ্রামার পড়িয়েছিলাম, ওর মধ্যে কিছু বাকি ছিল, নাম্বার চেঞ্জ এবং জেন্ডার চেঞ্জগুলো বাকি ছিল, যা আজকে আমি তোমাদের দিয়ে দিলাম। তো ইতিমধ্যে আমরা শিখেছি নাম্বার এবং জেন্ডার কীভাবে পরিবর্তন করতে হয়, তবুও আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি। নাম্বার চেঞ্জের করার সময় উপরে লিখে নিবে সিঙ্গুলার প্লুরাল, মানে এক বচন বহু বচন কথাগুলো লিখে নিতে হবে, যেহেতু আমাদের এটা ইংরেজিতে তাই আমরা লিখবো সিঙ্গুলার ও প্লুরাল। তো সিঙ্গুলার কি, ফুড, ফুড সিঙ্গুলার, এটা প্লুরাল কি হবে, ফিড। পা, পাগুলো, চাই সিঙ্গুলার, প্লুরাল কি হবে, চিলড্রেন। কান্ট্রি, কান্ট্রিজ, স্টোরি, স্টোরিজ, ফিশ, ফিশেস, ফ্লাই, ফ্লাইস, শিপ, শিপস। এভাবে আমরা নাম্বারগুলো পরিবর্তন করব। তারপর দেখো জেন্ডার চেঞ্জ, আমি তোমাদের শব্দগুলো আবার বলে দিচ্ছি, শিপ, অরেঞ্জ, নাইফ, স্টোন, সেল, উইক, ডে, টুথ, ক্লাস। আবারও বলছি, ফুড, চাই, কান্ট্রি, স্টোরি, ফিশ, ফ্লাই, শিপ, অরেঞ্জ, নাইফ, স্টোন, সেল, উইক, ডে, টুথ, ক্লাস। এবার চলো জেন্ডার চেঞ্জ দেখি। তো এটি একইভাবে জেন্ডার চেঞ্জ আমরা ম্যাসকুলিন ফেমিনিন কথাটা অবশ্যই লিখে নিব, এবং ম্যাসকুলিন যেগুলো সেগুলো ম্যাসকুলিনের বরাবর লিখতে হবে, এবং ফেমিনিন যেগুলো সেগুলো ফেমিনিনের বরাবর লিখতে হবে। মেল, ফিমেল, আঙ্কেল, আন্টি, লেড, লেস, হিরো, হিরোইন, এভাবে আমরা জেন্ডারগুলো পরিবর্তন করব। তো চলো সম্পূর্ণ শব্দগুলো আমি তোমাদের আবার বলে দিই, মেল, আঙ্কেল, লেড, হিরো, মাস্টার, হিমসেল, প্রিন্স, হি, ডগ, লায়ন, বয়, ব্রাদার, হি, হর্স, গুড। আমি আরেকবারও বলছি, মেল, আঙ্কেল, লেড, হিরো, মাস্টার, হিমসেল, প্রিন্স, হিজ, ডগ, লায়ন, বয়, ব্রাদার, হি, হর্স, গুড। এগুলো তোমরা বাসায় এনজয় করবে এবং খুব ভালো করে শিখবে। তো চলো এবার আমরা একটু অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করি।
আমাদের স্টাডি প্ল্যানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন দেয়া আছে লিভ অফ অ্যাবসেন্স। তো অ্যাপ্লিকেশন লিখতে গিয়ে তোমরা অনেকেই ভুল করো, ডেট এইভাবে খালি ছেড়ে দাও। আমি এখানে ডেট লিখেছি দেখানোর জন্য, এখন আমি ডেটটা লিখব। আজকে কয় তারিখ? 20 তারিখ। তো আমরা এখানে কি লিখব? 20 সেপ্টেম্বর, এভাবে লিখব। যেদিন আমরা অ্যাপ্লিকেশনটা লিখব ওই দিনের ডেটটাও আমরা লিখব। ডেটটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তারপর লিখো দা প্রিন্সিপাল, তোমরা এখানে দা হেড, অনেকে দা হেডমাস্টার লিখো, হেডমাস্টার না দা প্রিন্সিপাল লিখবে। তারপর আমাদের স্কুলের নাম তো তোমরা সবাই জানোই, তারপর বলছি তাদের প্রধান কিন্ডার গার্ডেন, এই কথাটা লিখবে। তারপর নিচে গৌরনগর নারায়ণগঞ্জ সাবজেক্ট প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স, লেখাগুলো কিন্তু একই বরাবর হবে, আঁকা পাকা কিন্তু হবে না, লেখাগুলো লিখতে হবে এক বরাবর। তারপর আমরা সাল লিখে নিচে থেকে শুরু করব। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর 81 এ এই অ্যাপ্লিকেশনটা পাবে। তোমরা ভালো করে অ্যাপ্লিকেশনটা পড়বে এবং এর জব করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে এই ডব্লিউপি রইল। তোমরা বাসায় খুব ভালো করে এই ডব্লিউগুলো পড়বে। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সেটা সলিউশন করার চেষ্টা করব। তো তোমরা বাসায় এগুলো এসডব্লিউ করবে, ডেট অনুযায়ী করবে এসডব্লিউগুলি। এসডব্লিউ করবে আগামী মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আমাদের স্কুলে এসডব্লিউগুলো জমা দিতে হবে, এবং আগামী মাসের 20 তারিখ তোমাদের সম্ভাব্য মডেল টেস্টের দিন ঠিক করা হয়েছে। তো আশা করি তোমরা বাসায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।